প্রিয় শ্রোতা ভাই বোনেরা ও দেশবাসী, আপনাদের মাঝে এই ভাইরাল ছাগল নিয়ে আজকে গল্প শুরু করব। আমাদের আস্কিং ছিল 15 লাখ টাকা, 12 লক্ষ টাকা বিক্রি হয়েছে। মাথা এরকম উঁচা করলে মাথার সমান, ওনার যে প্রাইসটা চিন্তা করেছিলেন তার থেকে তো উনি কমে বেচছে। কে বলতে পারবেন এই ছাগলটির প্রাইসটা কত হতে পারে? इसका वजन कितना रहेगा? इससे बड़े वजन 170 किलो। 170 किलो अच्छा। और रही अंकल इसके प्राइस की बात, तो इसका प्राइस क्या है? इसके 4.5 लाख रुपए। 4.5 लाख रुपए इसका भी? हाँ। मतलब 170 किलो का इसका 4.5 लाख। দামটি শুনলেন? দামটি চেয়েছে যে প্রান্তিক ব্যাপারী 4.5 লাখ রুপি ইন্ডিয়ার, তার টাকাটা কনভার্ট করে বাংলাদেশে কত টাকা হয়? 6,32,000 টাকা এই ছাগলটার দাম ইন্ডিয়ার তুলনায় বাংলাদেশ টাকা কনভার্ট করে। লুকো যারা পিকচার আমি বাকি। এবারে আমি আগের ভিডিওতে যে গল্প শুনেছি সেটি শোনাবো আবারও। লন্ডনে আমাদের রোজার ঈদের সময় যারা নন মুসলিম তারা কিন্তু একটা ছাড় দেয় বাজারে, তারা একটা ছাড় দেয়, তার মেগাশপ একটা ছাড় দিচ্ছে যে যারা ছোলা বুট ডাবলি এগুলি ক্রয় করবে সেই একটি দাম কমিয়ে দেয়। আর সেইখান থেকে আমাদের বাংলাদেশি যারা আছেন দোকানদাররা, ইন্ডিয়ান দোকানদার, পাকিস্তানি দোকানদার ক্রয় করে নিয়ে আসে সেটিকে, সেই তার চেয়ে বেশি দামে বিক্রি করে। মানে আমাদের ঈদ, আমাদের সব কিছু আমরাই দাম দিয়ে ক্রয় করে নিব এবং তারা কিন্তু আমাদেরকে এই ছাড়টুকু দিয়ে থাকে। তো সেই গল্প এখানেই শুরু করবো। আবার সাদেক অ্যাগ্রো ইমরান সাহেব বলেছে 15 লক্ষ টাকা তার ছাগলের দাম চেয়েছে, এবং উনি নাকি প্লেন না, উনি কিসে এনেছে উনি জানেন। তো তার মুখমণ্ডল দেখলে বোঝা যায় সে অনেক ত্যাগ করে দিয়েছে, ত্যাগ স্বীকার করেছে, কোনো ত্যাগই তার ভিতরে ছিল না। সেই ছাগল সে 3 লাখ টাকা কমে বেচছে 12 লক্ষ টাকা। কিভাবে এত কম? 3 লাখ টাকা বাড়তি ছিল, তো এর মাঝে আরো কোনো গোমর আছে? সেই গোমর কেনই বা ভোক্তা বের করছে না? কেন ভোক্তা অধিদপ্তর আছে? তারা কেন এই পশুর কি দাম হওয়া উচিত ছিল, কি দাম নিচ্ছে, কে নিচ্ছে, কত টাকা তার ইনকাম, সবকিছু বের করা উচিত। এরা কারা? এরা হচ্ছে গার্মেন্টস ব্যবসায়ী। এরা জুট থেকে পয়সা বের করে, সুতা থেকে পয়সা বের করে, বাইরে থেকে যে মালগুলি পাঠায় বাংলাদেশে, যেই মালগুলি দিয়ে তারা কাপড় তৈরি করে, সেখান থেকে তারা বেশি দিয়ে, দেখা যায় 1,000 পিসের জায়গায় তারা 3,000 পিস করা হয় এবং 2,000 পিস তারা বাইরে বেচে। সেই ব্যবসায়ী কিভাবে বাইরে দেশ থেকে আমাদের ঈদের জন্য যে পণ্যটা আনবে সেই পণ্য কমে দিবে? কমে দেওয়ার প্রশ্নই আসে না। পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে এই ছাগলটি, তার যদি প্রাইস এরকম হয়ে থাকে, তা আমি খুঁটিয়ে বের করলাম, শুধু ছাগলের গরুটা বের করে না কি হবে, কত লক্ষ কত টাকা ইনকাম করে সে, এই প্রান্তিক ছোট ছোট খামারিদেরকে শেষ করে ফেলছে এই এক সাদেক অ্যাগ্রো ইমরান সাহেবের মানে পরিকল্পনা এবং তার টেন্ডেন্সি। কি হাসি মুখে কথা বলছে, মানে তার তো লাভ হয়ে গেছে, প্রান্তিক খামারি মরে যাক, সে একটি বড় গরু নিয়ে কাঁদতে কাঁদতে বাড়িতে গেল, এরকমই সে করে যাচ্ছে। যতটুকু শুনতে পারলাম প্রান্তিক খামারদের লিস্টের কোঠায় আছে যারা বড় লোক, যারা গার্মেন্টস ফ্যাক্টরির মালিক, তাদের নাম আছে। আরে তারা তো একটা ব্যবসা করে যাচ্ছে, তারা কেনই বা কৃষি খামারের ব্যবসার মধ্যে ঢুকলো এবং তাদের কি কারণে তাদেরকে ধ্বংস করার জন্য তারা এখানে প্রবেশ করেছে? তাদের ধ্বংস করছে না, বাংলাদেশের যারা মোটামুটি ভালো আর্ন করছে তারা যাতে অনেকগুলি গরু নিয়ে কোরবানি দিতে পারে, সেই পশু থেকে তাদেরকে দূরে সরিয়ে তারা একটি গরু বা দুটি গরু দিয়ে সেই অর্থ হাতি নিয়ে চলে যাচ্ছে। তিনি তো সোশ্যাল মিডিয়া অ্যাড দিয়ে নিজের নাম ফলিয়ে একা প্রান্তিক খামারি সেজে বের হয়ে যাচ্ছেন। আসলে এদেরকে কেনই প্রান্তিক খামারিতে যোগ করা হয়েছে? প্রান্তিক খামারি তো প্রান্তিক খামারি, সে তো মাঠ লেভেলে মুখে দাড়ি ভরা হজ করে সেই তাদের হাত বাড়িয়ে প্রান্তিক খামারিদের মারার চেষ্টা করে এই অসাধু ব্যবসায়ী, যে এই ছাগলটি দিয়ে প্রমাণ করেছে, গরু দিয়ে প্রমাণ করেছে তার প্রতি কঠোর দৃষ্টি আকর্ষণ করা উচিত। সে কিভাবে আর্ন করছে এবং কারা এই অর্থ দিয়ে এটি ক্রয় করছে, তাদের অর্থের অবস্থাটা কি, অবস্থান কোথায়, তাদের কি ব্ল্যাক মানি না হোয়াইট মানি, তারা কি তারা সাদা করছে, তার অর্থকে, কালো টাকাকে। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী এ ধরনের ভিডিও নিয়ে হাজির হবো আবারও।